আমি জানি না কেন গুলশান থানা থেকে আমাকে যোগাযোগ করা হয়েছিল এখানে আসার জন্য, আমি জানি না। তো আমার এমনি আসার দরকার ছিল আমার একটা অন্য কারণে। আমার মেয়েটা, আমরা মাঝে মাঝে এখান থেকে হেঁটে যাই আর কি। তো দুদিন আগে হেঁটে আমার রিক্সা যাওয়ার সময় আমার মেয়েটা হাদিস পড়ছে এখন। ও তো ইংরেজি হাদিস পড়তে পছন্দ করে, অনেক দাগ, একটা হাদিস অনেক চটি হাদিসে দাগ দিয়েছিল, ওটা বেচারির হাত থেকে পড়ে, রিক্সা থেকে পড়ে গেছিলো। তো আমি এসেছিলাম জিজ্ঞাসা করতে যে ওই হাদিসে কেউ এটা দিয়েছে কি না, থানাতে জমা দিয়েছে কি না, কারণ মেয়েটার অনেক হাতের লেখা আছে, অনেক নোট নিয়েছিল আর কি। আমি সেই কারণে এসেছিলাম। তবে ওনারা আমাকে ফোন করেছিলেন, আমি ঠিক জানি না কেন আমাকে আসতে বলেছিলেন, আমি এসেছিলাম। যিনি সাব ইন্সপেক্টর আমার সাথে দেখা করার কথা, উনি ছিলেন না আজকে, এই আর কি। এখন আপনাদেরকে কী বলবো, আমাদের তো এখন সর্বশেষ আদালতের বিজ্ঞ আদালতের রায় হচ্ছে, যেটা আমাদের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ বলেছেন স্ট্যাটাস কো, অর্থাৎ স্থিতিশীল অবস্থা। এখন সবাই যেখানে যেরকম আছে সেরকমই থাকবে। আমি খুব চেষ্টা করি আমার ফেসবুকে অনেক তথ্য দিতে, কি হচ্ছে কি হবে। আমাদের পরবর্তী তারিখ মে মাসের 24 তারিখ, এবং সেই তারিখের অপেক্ষায় আছি। আমি খুবই দুশ্চিন্ত আছি আমার বড় মেয়েকে নিয়ে, কেননা সে একেবারেই লেখাপড়া করছে না মনে হচ্ছে, এবং সে যদি লেখাপড়া না করে তাহলে ক্লাস 7-এ পড়ে, ক্লাস 7 ওকে আবার সম্পূর্ণভাবে রিপিট করতে হবে। সেটা খুবই একটা বেদনাদায়ক অবস্থা। বাচ্চাটাকে ওর থেকে 1 বছর ছোট ছেলে মেয়েদের সাথে একই ক্লাস আবার পড়তে হবে। আমি সেই মর্মেই ওদের মাকে কয়েকদিন আগে রাস্তায়, আসলেই আমি একেবারে মানে ধর্মের নামে বলতে পারি, আমি ওনাকে হঠাৎ দেখেছিলাম, আমি এইদিকে হেঁটে আসছিলাম, উনি উল্টো দিকে হেঁটে আসছিলেন, আমি লক্ষ্যই করিনি। আমি বাচ্চাকে দেখেছিলাম সেখানে, আমি এক মুহূর্তের জন্য বাচ্চাকে জড়িয়ে ধরতে পেরেছিলাম, এবং আমি কাকুতি মিনিতি করে ওনাকে বাংলাতে, ইংরেজিতে, সিলেটিতে সব ভাষায় বলেছি যে প্লিজ বাচ্চাকে তুমি আর যাই করো না কেন, তুমি স্কুলে দাও, কেন ওকে যদি স্কুলে না দাও ওর পুরো 1টা বছর নষ্ট হয়ে যাবে। তো উনি একেবারেই সেটাতে উৎসাহিত না মনে হচ্ছে, কারণ মনে হয় না ও এখনও স্কুলে যাচ্ছে, গেলে তো কিছু সারা শব্দ পাবো আমরা। আমি মারাত্মক দুশ্চিন্তা আছি, এবং আমার আসলে এই তথ্যটা ওনাকে দেওয়ার আপনারা ছাড়া আর কোনো উপায় নাই, আমার আপনারই একমাত্র মাধ্যম, যে মাধ্যমে হয়তো উনি অথবা ওনার আইনজীবী, ওনার আইনজীবী একটা হাঁচি দিলে উনি ওনার আইনজীবীকে জিজ্ঞেস করেন মনে হয় এখন। তো ওনার আইনজীবীর মাধ্যমে সব কিছুই, এবং ওনার আইনজীবী আমাকে ইনস্ট্রাকশন দেন আমি আমার বাচ্চাকে দেখতে পারবো কি পারবো না ইত্যাদি, উনি সব ঠিক করে দেন। এবং ওনার আইনজীবী এসে আমার আইনজীবীকেও কিছু কিছু কথা বলেছেন, যেতে যাতে একেবারে পরিষ্কার আমাদের কাছে যে ওনার আইনজীবী সব কিছু নিয়ন্ত্রণে আছেন। তো এটা তো খুব বেদনাদায়ক অবস্থা, বাচ্চাটার স্কুল নষ্ট হয়ে যাবে 1টা বছর। আমাদের দেশে মে মাসে, জুন মাসে স্কুল সেশন শেষ হয়, এরপরে আর ওর কোনো সুযোগ থাকবে না লেখাপড়া করার। আপনারা চিন্তা করে দেখেন, আপনারা সবাই বাবা, আপনাদের কম বেশি সবারই সন্তান আছে এই অবস্থায়। এবং আমি এখানে এসেছিলাম থানায় আজকে, কারণ গত রাত্রে আমাকে এসআই ফোন করেছিলেন আসার জন্য, আমার কোনো ধারণা নাই কেন, উনিও নেই আজকে। আমি তো চেষ্টা করলাম থানার ফোন থেকে ওনাকে ফোন করতে, তবে উনি তেমন কথা হয়নি এই পর্যন্তই আর কি। আসলে এই ব্যাপারে ওসি সাহেব একেবারেই ওনার এটা নলেজেই আছে কিনা আমি জানি না, সেটা একেবারেই ন্যায্য হবে না। সেটা ও আমাকে, যিনি এসআই ফোন করেছেন ওনার কথা আমি বলবো, নিজে আমাকে ফোনটা করলেন, আমি ওনাকে বারে বারে বললাম তোমাকে ফোনে বলেন ব্যাপারটা কি, না উনি বলেন যে না এটা দেখা করে বলবো। তো
নাই উনি। এবং আমি আপনাদেরকে অনেক কিছু, তো আমি তো বাংলাদেশের মানুষ, আপনারা বাংলাদেশের মানুষ, আপনারা তো জানেন আমাদের আমাদের আপনার বিচার বিভাগও, আমাদের সম্মানিত পুলিশ বাহিনীও, ওনারা খুব চেষ্টা করেন আমি বিশ্বাস করি, তবে অনেক সময় হয়ে ওঠে না, তো আমাদের এত সমস্যা আছে আমাদের দেশে হয়ে ওঠে না। আমি বিশ্বাস করি যে আমার ব্যাপারে ওনারা ন্যায্যভাবে অগ্রসর হবেন। তবে ভাই আমার কোনো ধারণা নাই কেন ফোন করেছেন, কেন আমাদের জানা মতে আদালত থেকে কোনো আদেশও নাই আমাকে ডাকার, পুলিশের কোনো ধরনের, আমি তো জানি না ওনারা নতুন কোনো মামলা করেছেন কি না সেটাও আমি জানি না। এবং তবে এইটুকু বলবো যে আমার বাচ্চাদের জাপানি মা, ওনাদের সন্তানের জাপানি মা, উনি আমার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা মামলা করেছেন, তারপরে উনি আমার বিরুদ্ধে সিএমএমএ ফৌজদারি মামলা করেছেন, এবং পারিবারিক আদালতে যতগুলো অন্তর্বর্তী রায় দেওয়া হয়েছিল উনি একটাও মানেননি, এবং তারপরে উনি দুবার তিনবার দেশ থেকে পালাতে চেষ্টা করেছেন। তো যেটা বলতে চাচ্ছি আমি এরপরে উনি যাই করেন না কেন ভাই আমি আশ্চর্য হব না, ওনারা যাই করেন না কেন আমি আশ্চর্য হব না। নতুন কোনো ষড়যন্ত্র করতে চাচ্ছে ওই ধরনের কিছু আপনার মনে হচ্ছে? আজ পর্যন্ত এই যে মাসখানেক নীরব শান্তিশীল অবস্থা আছি আমরা, এই শান্তিশীল অবস্থা তো এত লম্বা গত দেড় বছরে কোনো সময় হয়নি, তো হয়তো শান্তিটা বেশি লম্বা হয়ে গেছিলো আমার জন্যে, তাই না? নতুন করে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা আপনাকে নিয়ে কিংবা আপনার বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা সেই দিকে? আমি আল্লাহর কাছে দোয়া করি তেমন কিছু নেই, তবে সেটা তো সবচেয়ে ভালো জানবেন ওনারাই জানবেন, এবং যদি কোনো কমপ্লেন থাকে পুলিশের কাছে সেটাই জানবেন, আমি তো জানি না। তবে কোনো সন্দেহ নেই, আমাকে এসআই ফোন করেছেন গত রাতে, বলেছেন আসতে, এবং ওনাকে বারে বারে অনুরোধ করেছে আপনি আমাকে ফোনে বলেন, যদি আমার নামে কোনো কিছু থাকে আপনি আমাকে জানাবেন, এবং উনি আমাকে জানাননি, বলছে আপনি আসেন, বারে বারে বলেছে আসেন। আপনারা মনে রাখবেন সবাই, আজকে বৃহস্পতিবার, শুক্র শনি আদালত বন্ধ থাকে, আমাদের সে স্ট্যান্ডার্ড হচ্ছে যেন কি খারাপ লোকরা ভালো লোককে হয়রানি করতে চায়, বৃহস্পতিবার একটা প্যাশ লাগিয়ে বসে থাকে, কেননা শুক্র শনিবার কোর্ট বন্ধ, তাই বৃহস্পতি তাকে ঢুকিয়ে দিতে পারে, শুক্র শনিবার কোর্ট বন্ধ, এটাকে আমরা বুঝি না, এটা আমরা বুঝি তো, এটা আমরা কোনো কারণে গ্রেপ্তার হলে দুই দিন থানাতে থাকতে হবে, তাই না? কিছু করার নাই, কোর্ট তো বন্ধ, সেটা আমরা বুঝি না। এই যে একটা মানসিক যন্ত্রণা, এটা তো প্রয়োজন ছিল না, উনি তো আমাকে ফোনে বলতে পারতেন, তাই না? বলতেই পারতেন, এর থেকে তো অনেক সিরিয়াস জিনিস হচ্ছে আমাকে, হ্যাঁ উনি ছিলেন না, উনি ছিলেন না এখানে, অন্যান্যরা কেউ কিছু জানেন না তো বললেন, এইটুকুই আর কি। কতদিন থাকবে যে রায়টা? মের 24 তারিখে পরবর্তী আদালতের তারিখ, আমাদের বিজ্ঞ জেলা দায়রা জজ আদালতে মাননীয় বিচারপতির সামনে পরের শুনানি, উনি নির্ধারণ করবেন পরের পদক্ষেপ। এই মুহূর্তে তো বলা হয়েছে এডিআর হচ্ছে ওটা আদালতের বাইরে সমঝোতার মধ্যে কিছু হয় কিনা, আমরা তো চেষ্টা করছি, তবে ওনার আইনজীবী আমাকে লিখেছেন আমি যদি রাস্তায় আমার বাচ্চাকে দেখি আমার কথা বলার কোনো অধিকার নাই, আমাকে বলেছেন আমি কথা বলতে পারবো না, আমি না কি ওনাকে স্টক করছি, হয়রানি করছি, আমাকে লিখেছে, এবং আমি নাকি এটা আদালতের খেলাপ করেছি আমার বাচ্চাকে রাস্তা দেখে কথা বলেছি বলে আমাকে লিখেছেন উনি এটা। অনেকের ভীষণ একটা ভুল ধারণা আছে, আমি দেখেছি আমাদের মিডিয়া ভাই বোনরা অনেক এ ব্যাপারে একটু কনফিউজ আছেন যে পারিবারিক আদালতে কি বলেছে। পারিবারিক আদালতে আমি, আমাদের দেশে বাবা হচ্ছে ন্যাচারাল গার্ডিয়ান, ন্যাচারাল কনস্ট্রাকটিভ গার্ডিয়ান, সেটা আমি, মা হচ্ছে কাস্টোডিয়ান, আমি যদি কাস্টোডি চাই, হেফাজতি চাই, তাহলে আমি বাচ্চাকে হেফাজতির আমি নিবেদন করব পারিবারিক আদালতে, উনি যদি, আমি সেটাই করেছি, নিবেদন করেছেন, এবং কোনো সময় যখন দেখি আমি রিলিফ চেয়েছি আদালত থেকে, আমি রিলিফ চেয়েছি আদালত থেকে, তখন বিবাদীর সেই রিলিফ পাওয়ার কোনো সুযোগ নাই,
উনি বলতে পারেন আদালতে গিয়ে আমি একটা কিছু চাই, এটা পারেন না উনি বলতে, কেমন? সুতরাং সুতরাং আমি শেষ করি কথাটা, একটা ব্যাপার আছে যেটা আপনার স্ত্রীর সঙ্গে যে মামলাটা হয়েছে ওই বিষয়টা নিয়ে বলেন, এবং আপনার যে অর্ডার শিটে পারিবারিক আদালতে অর্ডার শিট দিয়েছে, আমি পারিবারিক আদালতে কাস্টোডির জন্য হেফাজতের জন্য নিবেদন করেছি, আমার সেই নিবেদনকে খারিজ করে দেওয়া হয়েছে। খারিজ অর্থাৎ আদেশের কাগজে রায়টা 15-20 পৃষ্ঠা, অনেক ডিটেল এই নাশনে লেখা আছে, এ বলেছে বাদী, এই বলে বিবাদী কী বলেছে, তবে রায় পৃষ্ঠা লেখা আছে একটাই লাইন যে আমার নিবেদন কাস্টোডি সেটা খারিজ করে দেওয়া হয়েছে, বিনামূল্যে খারিজ করে দেওয়া হয়েছে, এবং সাথে সাথে আমি আপিল করেছি জেলা দায়রা জজ আদালতে, বিজ্ঞ আদালতে। আমি তো জানি না কোথায় আছেন, আমি মনে হয় ঢাকায় আছেন, আমার সাথে তো কোনো যোগাযোগই নেই। থানা থেকে ফোন দেওয়া, আপনি কি মানে এর ভিতরে অনেক আতঙ্কের ভিতরে আছেন যে যে কোনো সময় আপনাকে কি মানে ধরে নিয়ে যেতে পারে? অবশ্যই অনিশ্চয়তায় আছি, আপনি আপনাকে বলেন অনিশ্চয়তায় আছি অবশ্যই। কেন আছেন বলেন? কেননা যখন থেকে আপনাকে পুলিশ ফোন করে বলে হ্যাঁ যে থানায় আসেন, আপনি কি খুশি মনে আসছেন? এরকম করে বাংলাদেশে আসে আপনি থানায় আসেন কথা বলে যান, তা বৃহস্পতিবার বলেন, তাই না? কেউ আমাকে বলেন, কেউ আসে, আমার কপাল ভালো, হয়তো এটা আল্লাহ তাআলার একটা কোনো সাইন, আমার মেয়েটার হাদিসটা পড়ে গেছিলো এখানে, ইংরেজি হাদিসের চটিটা আমার আসতেই হতো একটু জিজ্ঞাসা করতে সেই ব্যাপারে, আমি সেই ব্যাপারে এসেছিলাম আসলে। তো গত রাত্রে আমাকে ফোনও করেছিলেন উনি, গতকালকে আমি হারিয়েছিলাম হাদিস এখানে যাওয়ার সময়, এই আর কি। আচ্ছা ফোনে যে একটু কথা বলেন, কী কথাটা হয়েছিল? ভাই নামটা আপনি আমাকে জিজ্ঞাসা করেন, সেটা ওনার প্রতি বেয়াদবি হয়ে যাবে, তবে খুবই কম কথা হয়েছে। আমি জিজ্ঞেস করেন, বোধ হয় হয়তো রাত্রে ডিউটি করেছেন, ঘুমন্ত ছিলেন, তো এই আর কি, ফোনে কথা এক কথায় কথা শেষ হয়ে গেছে। ঠিক আছে।